আশা করি করোনা ভাইরাসের মহামারীতে তোমরা সকলে নিজ গৃহে অবস্থান করছো এবং নিরাপদে আছো। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2Y প্রজেক্ট এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এর যৌথ উদ্যোগে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক। আমি এখন ষষ্ঠ পর্ব সিরামিক টেকনোলজির ইনসুলেটর, স্যানিটারি এবং টাইলস ওয়্যার বিষয়ে আমাদের সিলেবাসের 15, 16 এবং 17 নম্বর অধ্যায়ের উপরে পাঠদান করব আশা ব্যক্ত করছি। আজকে আমরা জানব স্টেট অ্যাড বডি, স্পার্ক ক্লার্ক, কডি রাইট বডি, রুটাইল বডি, টিটেন্ডান বডি, লাভা বডি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের শিক্ষণ ফল অর্থাৎ আজকে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো স্টেট অ্যাড বডি এবং স্পার্ক ক্লার্ক বডি বলতে কি বোঝায়, স্টেট অ্যাড বডি এবং স্পার্ক ক্লার্ক বডির গুণাবলী, স্টেট অ্যাড বডি এবং স্পার্ক বডি এর আকার দর পদ্ধতি, স্টেট অ্যাড বডি এর কম্পোজিশন এবং ওহার ব্যবহার, কোয়ার্ডি রাইট বডি বলতে কি বোঝায়, কোয়ার্ডি রাইট বডি এর কম্পোজিশন, ওহার গুণাবলী এবং ব্যবহার, টিটেনাইট বডি এবং লাভা বডি বলতে কি বোঝায়, টিটেনাইট বডি এবং লাভা বডির কম্পোজিশন, ওহার গুণাবলী এবং ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অধ্যায়ে আমাদের অনেকগুলো বিষয় এখানে আমরা উল্লেখ করেছি, তবে বিষয়গুলো প্রত্যেকটি অধ্যায় অনেক ছোট ছোট, এই জন্য আমি অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমরা আজকের এই পাঠদান শেষে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নেই স্টেট অ্যাড বডি বলতে কি বোঝায়। স্টেট অ্যাড হলো এক ধরনের অ্যাডভান্স সিরামিকের প্রোডাক্ট, যে বডির মধ্যে মূল উপাদান থাকে টাল, অর্থাৎ অধিক পরিমাণ টাল যোগ করে আমরা যে বডি তৈরি করি, উক্ত বডিকে একটা নির্দিষ্ট তাপমাত্রা পুরালে ওই বডির মধ্যে অধিকাংশ আমরা ম্যাগনেসিয়াম সিলিকেট পাই। অর্থাৎ যে সমস্ত বডির মূল উপাদান স্টেটাইট অথবা টাল্ক, যা পুরানোর পর অধিকাংশ ম্যাগনেসিয়াম সিলিকেটে পরিণত হয়, ওয়াকে আমরা স্টেটাইট বডি বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো স্টেটাইট বডির কিছু ছবি দেওয়া আছে। আমরা স্টেটাইট বডিগুলো মূলত রেডিওর বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কাজে আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানি স্পার্ক প্লাগ কি। স্পার্ক প্লাগ হলো এক ধরনের ইলেকট্রিক্যাল পড়ছিলি, বিভিন্ন ধরনের ইঞ্জিনে যে সমস্ত জায়গায় অতি উচ্চ তাপ সৃষ্টি হয় ওই সমস্ত স্থানে তাপ সহনীয় কাজের জন্য অতি উৎকৃষ্ট উপাদান হিসেবে আমরা সিরামিকের যে দ্রব্যটা ব্যবহার করি সেটি হলো স্পার্ক প্লাগ। অর্থাৎ স্পার্ক প্লাগ হলো এক ধরনের ইলেকট্রিক্যাল পড়ছিলি, সিরামিকের যে সমস্ত দ্রব্যাদি ইঞ্জিনের তাপ উৎপাদন স্থানে অধিক তাপ সহনের কাজে ব্যবহার করা হয় তাকে স্পার্ক প্লাগ বলে। এখান দেখো স্পার্ক প্লাগের কিছু ছবি দেওয়া আছে। যে যন্ত্রগুলো আমরা মূলত ইঞ্জিনের অতি উচ্চ তাপের সৃষ্টি হয় ওই তাপ সহনের কাজে আমরা এই সমস্ত দ্রব্যগুলোকে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জেনে নেব স্টেট অ্যাড বডি এবং স্পার্ক প্লাগ এর কিছু গুণাবলী এবং বৈশিষ্ট্য। প্রথমে আমরা জেনে নিব স্টেট অ্যাড বডি এর গুণাবলী। দেখো এখানে বলা আছে এর আপেক্ষিক গুরুত্ব 2.6, স্টেট অ্যাড বডির পানি শোষণ ক্ষমতা 0 থেকে 0.5% পর্যন্ত, এর পুরানো তাপমাত্রা অর্থাৎ গ্লেজ পানির তাপমাত্রা 1832 ডিগ্রি ফারেনহাইট। স্টেটাইট বডি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরালে এর তাপীয় প্রসারণ গুণাঙ্ক হয় 8.90 × 10⁻⁶। স্টেটাইট বডির টান শক্তি 10,500 PSI এবং এর চাপ শক্তি 85,000 PSI। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জেনে নিব স্পার্ক প্লাগের বৈশিষ্ট্য। এটি উচ্চ বৈদ্যুতিক গুণাবলী সম্পন্ন হয়ে থাকে। স্পার্ক প্লাগের
টান শক্তি অর্থাৎ একটা নির্দিষ্ট তাপে সহনীয় তাপ হলো 25,000 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। স্পার্ক পার্কের মডুলাস অফ রাপচার হলো 44,600 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। স্পার্ক পার্ক প্রায় 340 ভোল্টেজ তাপ সহনীয় থাকে। ইয়ার পানি শোষণ ক্ষমতা 0%। স্পার্ক পার্কের কাঠিন্যতা 6 মোস স্কেল এবং ইহার গ্লেস ফায়ারিং তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস হতে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টেটাইট বডি এর ফর্মিং পদ্ধতিগুলোর নাম হলো কাস্টিং প্রসেস, আইসোস্টেটিক প্রসেস, এক্সট্রুশন প্রসেস এবং ডাস্ট পেস্ট প্রসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাস্টিং প্রসেস সম্বন্ধে আমাদের পূর্বেই ধারণা আছে, কারণ আমরা কাস্টিং প্রসেসে অনেক দ্রব্য উৎপাদন প্রক্রিয়া ইতিপূর্বে শিখে এসেছি। পরবর্তী আইসোস্টেটিক প্রসেসের উপর আমরা আজকে জানবো, অর্থাৎ আজকের পাঠে আমাদের আইসোস্টেটিক প্রসেস উৎপাদন সম্বন্ধে বলার চেষ্টা করব। বাকি দুটো এক্সট্রুশন প্রসেস এবং ডাস্ট পেস্ট প্রসেস, এই দুটো প্রসেস অনেকটা আইসোস্টেটিক পেস্ট প্রসেসের অনুরূপ প্রক্রিয়া। স্টেটাইট বডির ড্রাইং এবং তার গ্লোস ফ্যানিং তাপমাত্রা দ্রব্য ফর্মিং করার জন্য প্রায় 60 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যকে ড্রাইং করা হয়ে থাকে। আমাদের সিরামিক ফ্যাক্টরিতে মূলত আমরা দুইভাবে দ্রব্যকে ড্রাইং করে থাকি, একটি প্রাকৃতিকগতভাবে, অন্যটি কৃত্রিমভাবে। প্রাকৃতিকগত ড্রাইং হলে আমরা ন্যাচারালি সূর্য তাপে রেখে দিয়ে দ্রব্যকে ড্রাইং করতে পারি, আর কৃত্রিমভাবে আমরা ডায়ারের সাহায্যে দ্রব্যকে ড্রাইং করে থাকি। সিরামিক কারখানায় মূলত ডায়ারের সাহায্যে দ্রব্যকে আমরা শুষ্ককরণ করে ড্রাইং এর সময় দ্রব্য হতে ভৌতিক পানি অপসারিত হয়, ফলে মোল থেকে আমরা সহজে দ্রব্যকে আলাদা করতে পারি। যদি পানি শোষিত না হয় তাহলে দ্রব্য মোল থেকে আলাদা করা কষ্টসাধ্য, অর্থাৎ দ্রব্যটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনে নিব স্টেটাইট বডির গ্লোস ফায়ারিং, অর্থাৎ দ্রব্যকে গ্লেস প্রয়োগ করার পরে সেই গ্লেসটা দ্রব্যের পৃষ্ঠে স্থায়ীভাবে আটকানোর জন্য আমরা মূলত যে ফায়ারিং করে থাকি তাকে মূলত গ্লোস ফায়ারিং বলা হয়ে থাকে। স্টেটাইট বডিতে গ্লেস প্রয়োগ করার পরে উক্ত গ্লেসকে আমরা দ্রব্যের পৃষ্ঠে স্থায়ীভাবে আটকানোর জন্য এই গ্লোস ফায়ারিং করে থাকি। স্টেটাইট বডি সাধারণত গ্লোস ফায়ারিং করা হয় 1832 ডিগ্রি ফারেনহাইটে। মূলত কন্টিনিউয়াস টানেল ক্লিনে অথবা ইলেকট্রিক্যাল ক্লিনে 20 থেকে 22 ঘন্টা ফায়ারিং সাইকেলে দ্রব্য দিকে আমরা গ্লেস ফায়ারিং করে থাকি। স্টেটাইট বডি এর কম্পোজিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বেই স্টেটাইট বডির সংজ্ঞা জেনে আসছি যে স্টেটাইট বডির মূল উপাদান হলো টেল। এখানে দেখো স্টেটাইট বডির মধ্যে টাল দেওয়া আছে 87%, এখানে পটাশ ফেসফার 6% দেওয়া হয়েছে, প্লাস্টিক কেওলিন 7%। পাশাপাশি আরেকটি কম্পোজিশন এখানে দেওয়া হয়েছে, সেটা হলো টাল কস্ট 80%, প্লাস্টিক কেওলিন 5%, বেরিয়াম কার্বনের 6%, ক্যালসিয়াম কার্বনের 1%। এর ফায়ারিং তাপমাত্রা 1832 ডিগ্রি ফারেনহাইট। এর তাপমাত্রা মূলত নির্ভর করে কাঁচামালের পরিমাণের উপরে ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো স্টেটাইট বডি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা পূর্বে জেনে এসেছি যে স্টেটাইট বডি মূলত আমরা রেডিও ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ রেডিও ইন্ডাস্ট্রির বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে এই স্টেটাইট বডি ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে ওয়েব ব্যান্ড সুইচে আমরা ব্যবহার করে থাকি, টিউব সকেট এবং সাপোর্টসে আমরা ব্যবহার করে থাকি, কয়েল ফর্মে আমরা ব্যবহার করে থাকি, ক্রিস্টাল হোল্ডার তৈরিতে আমরা এই স্টেটাইট বডি ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ধরনের রেজিস্টার তৈরিতে আমরা স্টেটাইট বডি ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পরের অধ্যায় অর্থাৎ কোয়াড্রিডাইট বডির উপর পাঠদান করব।
প্রথমে আমরা জেনে নেই কর্ডিরাইট বডি কি। কর্ডিরাইট মূলত এক ধরনের খনিজ উপাদান, অর্থাৎ টালকের সাথে বিভিন্ন ধরনের কাঁচামাল মিশ্রিত করে আমরা এক ধরনের খনিজ উপাদান তৈরি করি। যে খনিজ উপাদান তৈরি করব তার মধ্যে মূল উপাদান থাকবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনা এবং সিলিকন ডাইঅক্সাইড। এই কর্ডিরাইট বডিতে 2 মলিকুল ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, 2 মলিকুল অ্যালুমিনা থাকে এবং 5 মলিকুল সিলিকন ডাইঅক্সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ডিরাইট একটি খনিজ উপাদান। তালকের সহিত বিভিন্ন ধরনের কাঁচামাল মিশ্রিত করে, এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল বলতে সিরামিকে ব্যবহৃত কাঁচামাল যেমন ক্লে, ফেসপার, কোয়ার্টজ ইত্যাদি ব্যবহার করে উচ্চ তাপমাত্রায় প্রায় 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 2200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করে এক ধরনের খনিজ উপাদান তৈরি করা হয়। যে সকল বডিতে উক্ত উপাদান অধিক পরিমাণ বিদ্যমান থাকে তাকে কর্ডিরাইট বডি বলে। এখানে কিছু কর্ডিরাইট বডির চিত্র দেওয়া আছে। আমরা এগুলি সাধারণত বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে, তাছাড়া থার্মোকাপল তৈরিতে আমরা এই সমস্ত বডিগুলো ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ডিরাইট বডির কিছু গুণাবলী প্রথমে বলা হয়েছে। এর আপেক্ষিক গুরুত্ব 2.1, এর পানি শোষণ ক্ষমতা 0%, অর্থাৎ এটা এক ধরনের ভিট্রিয়াস বডি। কর্ডিরাইট বডির গ্লেস ফায়ারিং তাপমাত্রা 2200 ডিগ্রি ফারেনহাইট এবং এটা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরানো সময় এর প্রসারণ গুণাঙ্ক হয় 2.8 × 10⁻¹। কর্ডিরাইট বডির টান শক্তি, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপে তাপ দিলে এর যে টান শক্তি হয় সেটা 3500 PSI। কম্প্রেসিভ স্ট্রেন, অর্থাৎ চাপ শক্তি, কতটুকু চাপ কর্ডিরাইট বডি সহনীয় থাকে তা হলো প্রায় 40,000 PSI এবং এর মডুলাস অফ রাপচার হলো 8,000 PSI। রুটাইল বডির গুণাবলী, রুটাইল বডির স্পেসিফিক গ্রেভিটি 3.9, ওয়াটার অ্যাবজর্পশন 0%, গ্লোস ফায়ারিং তাপমাত্রা অর্থাৎ গ্লেস ফায়ারিং তাপমাত্রা 1830 ডিগ্রি ফারেনহাইট, এর রুটাইল বডি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর তাপীয় প্রসারণ হল 7.10⁻¹⁸, আর টান শক্তি 6,500 PSI, টোটাল বডির কম্প্রেসিভ স্ট্রেংথ 80,000 PSI এবং এর ভাঙ্গন রোধ ক্ষমতা অর্থাৎ মোটর লস রাপচার 6,000 PSI। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ডিরাইট বডির এবং রুটাইল বডির এখানে কাঁচামালের শতকরা হার দেওয়া আছে। প্রথমে কর্ডিরাইট বডির মধ্যে ট্যাল্ক ব্যবহার করা হয় 40%, পিওর কেওলিন 50% এবং অ্যালুমিনা থাকে 10%। এই শতকরা হার ব্যবহার করার ফলে এই বডির পুরানো তাপমাত্রা 2200 ডিগ্রি ফারেনহাইট। আর রুটাইল বডির অপর নাম কিন্তু টিটেনিয়াম বডি, যে বডির মূল উপাদান টিটেনিয়া, যা প্রায় 90% থাকে। ক্যালসিয়াম টিটেনিয়াম সিলিকেট থাকে 3.33%, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে 3.33%, বেরিলিয়াম অক্সাইড থাকে 3.33%। এই শতকরা হার ব্যবহার করার ফলে এই রুটাল বডির পুরানো তাপমাত্রা থাকবে 1830 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রাগুলো পূর্ণত পরিবর্তনশীল, কাঁচামালের পরিমাণ কম বেশি হলে তাপমাত্রা পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ডিরাইট বডি এবং রুটাইল বডির ফার্মিং প্রসেসগুলোর নাম। কর্ডিরাইট বডি এবং রুটাইল বডি মূলত স্লিপ কাস্টিং প্রসেস, আইসোস্ট্যাটিক প্রসেস এবং এক্সট্রুশন প্রসেস আমরা উৎপাদন করে থাকি। আমরা স্লিপ কাস্টিং প্রসেস, আমরা পূর্বে এর সম্বন্ধে আমাদের ধারণা আছে, আমরা এখন জেনে নেব আইসোস্ট্যাটিক প্রসেসে কিভাবে আমরা কর্ডিরাইট বডির আকার প্রদান করে থাকি।
আইসোস্ট্যাটিক প্রসেসে দেখো, প্রথমে ফ্লো চার্টে বলা আছে যে কাঁচামাল নেওয়া হয়, অর্থাৎ আমরা দ্রব্য তৈরি করার জন্য কোন কাঁচামাল কতটুকু নিব সেটা আমরা পূর্বে জেনে আসি। সেই কাঁচামালগুলোকে আমরা প্রথমে আণবীয় থেকে ওজন করে বল মিলের মধ্যে নিয়ে এটাকে আমরা স্লিপে রূপান্তর করবো, অর্থাৎ ওয়েট হ্যান্ডলিং করবো। বল মিলে একটি নির্দিষ্ট সময় ঘূর্ণন করার পরে আমার বল মিলের মধ্যে স্লিপ প্রস্তুত হয়, সেই স্লিপগুলোকে আমরা বল মিল থেকে ডিসচার্জ করে, অর্থাৎ খালাস করে আমরা ব্লাঞ্জারের মধ্যে নিয়ে যাই, প্রাইমারি ব্লাঞ্জারে। সেখানে স্লিপগুলোকে আমরা বিশুদ্ধ তানন করার জন্য মূলত দুইটি প্রক্রিয়া অবলম্বন করে থাকি। একটি হলো দৃশ্যমান উপদ্রব দূর করার জন্য আমরা ভাইব্রেটিং স্ক্রিনিং প্রক্রিয়া অবলম্বন করি, এবং স্লিপের মধ্যে স্থিত আয়রন দূর করার জন্য আমরা মূলত ম্যাগনেটিক সেপারেটর প্রক্রিয়া অবলম্বন করি। এরপর স্লিপ হতে অপদ্রব্য দূরীকরণ হওয়ার পর স্লিপগুলোকে আমরা সেকেন্ডারি ব্লাঞ্জারে নিয়ে যাই, সেখান থেকে আমরা পাম্পের সাহায্যে স্লিপগুলোকে স্প্রে ড্রায়ারে নিয়ে যাই। স্প্রে ড্রায়ারে মূলত স্লিপগুলোকে একটা উপযুক্ত তাপমাত্রায় পাউডারে রূপান্তর করা হয়। এই পাউডারটাকে মূলত গ্রেনুলেশন বলে। এই গ্রেনুলেশন পাউডারটাকে পরবর্তী পর্যায়ে আমরা মোল্ডের সহায়তায় চাপ প্রদান করে আকৃতি প্রদান করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিরামিক শিল্পে আমরা দ্রব্য উৎপাদন করার জন্য যে সমস্ত মোল্ড ব্যবহার করে তার অধিকাংশই প্লাস্টার অফ প্যারিসের তৈরি থাকে। তবে আইসোস্ট্যাটিক প্রসেসে আমরা দ্রব্য উৎপাদন করার জন্য যে মোল্ড ব্যবহার করি সে মূলত রেজিন মোল্ড, অর্থাৎ প্লাস্টিকের সাহায্যে তৈরিকৃত মোল্ড। কারণ হলো এখানে অধিক পরিমাণ চাপ প্রদান করে দ্রব্যের আকার প্রদান করা হয়, এর চাপ সহনীয় থাকার জন্যই আমরা মূলত রেজিন মোল্ড ব্যবহার করতে। প্লাস্টার অফ প্যারিসের মোল্ড ব্যবহার করলে সেই তাপ সহনীয় থাকতে পারবে না, চাপে ভেঙে যাবে, এই জন্য আমরা এখানে রেজিন মোল্ড ব্যবহার করতে। এরপরে স্বাভাবিকভাবে আমরা দ্রব্য উৎপাদনের বাকি যে কলা কৌশল আছে সেগুলি অবলম্বন করি, অর্থাৎ দ্রব্য আকার প্রদান হওয়ার পরে সেই দ্রব্যকে আমরা উপযুক্ত তাপমাত্রায় ড্রাইং প্রক্রিয়া করি, অর্থাৎ দ্রব্যকে শুষ্ককরণ করি। শুষ্ককরণ করার পর দ্রব্যকে আমরা ফিনিশিং করি। ফিনিশিং করার পরে দ্রব্যটাকে আমরা বিস্কিট ফায়ারিং করি। বিস্কিট ফায়ারিং করার পরে দ্রব্যের মধ্যে আমরা গ্লেস প্রয়োগ করি। সেই গ্লেসকে দ্রব্যের পৃষ্ঠে স্থায়ীভাবে লাগানোর জন্য আমরা গ্লোস ফায়ারিং করে থাকি। গ্লোস ফায়ারিং আমরা ক্লিনের মধ্যে টানেল অথবা সার্টিন ক্লিনের মধ্যে দ্রব্য পুরাইয়ে থাকি। পুরানোর পরে সেই দ্রব্যটাকে আমরা গ্রেডিং করি, অর্থাৎ এ গ্রেড, বি গ্রেড এবং রিজেক্ট, এরকম বিভিন্ন গ্রেডে ভাগ করে থাকি। দ্রব্যকে ভাগ করার পরে সেই দ্রব্যকে মসৃণ সফট আকর্ষণীয় করার জন্য আমরা ডেকোরেশন করে থাকি। ডেকোরেশন করার জন্য আমরা এর পরবর্তীতে ডেকোরেশন ফায়ারিং করি, ডেকোরেশন স্থায়ী করার জন্য। পরবর্তীতে দ্রব্যকে আমরা প্যাকিং করে বাজারজাত করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো যে এই রোটাইল বডি এবং কর্ডিরাইট বডি কিভাবে ফায়ারিং সম্পূর্ণ করা হয়। আমাদের দ্রব্য আমরা মূলত দুইভাবে ফায়ারিং করি, দুইটি প্রসেস, একটি হলো বিস্কিট ফায়ারিং আর একটি হলো গ্লোস ফায়ারিং। প্রথমে আমরা জেনে নেব বিস্কিট ফায়ারিং। বিস্কিট ফায়ারিং আমাদের রোটাইল কর্ডিরাইট বডি এবং রোটাইল বডি মূলত 700 ডিগ্রি থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্কিট ফায়ারিং করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিস্কিট ফায়ারিং এর উদ্দেশ্য হলো কাঁচা অবস্থা অর্থাৎ গ্রিন ওয়ার যাতে নাড়াচড়া করার সময় সহজে ভেঙে না যায়, এবং তরল গ্লেস শোষণ করে যাতে দ্রব্য গ্লেসের মধ্যে নিজে ডুবে না যায়, এই জন্য দ্রব্যকে বিস্কিট ফায়ারিং করে থাকে। তাছাড়া দ্রব্য যখন বিস্কিট ফায়ারিং করা হয় এই দ্রব্যকে আমরা গ্লেস প্রয়োগ করবো। এই গ্লেস যাতে শোষণ করার মতো যথেষ্ট পুরোসিটি আনন হয়, অর্থাৎ ছিদ্রতা আনন করার জন্য আমরা বিস্কিট ফায়ারিং করে থাকি। সাধারণত কন্টিনিউয়াস টানেল ক্লিনে 18 থেকে 20 ঘন্টা ফায়ারিং সার্কেল দ্রব্যকে বিস্কিট ফায়ারিং করা হয়। তবে বর্তমানে আমাদের দেশে রোলার হাত ক্লিনে 3 থেকে 4 ঘন্টার মধ্যে বিস্কিট ফায়ারিং সম্পূর্ণ করা হয়। গ্লোস ফায়ারিং, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্রব্য বিস্কিট ফায়ারিং হওয়ার পরে সেই দ্রব্যের মধ্যে আমরা গ্লেস প্রয়োগ করি। গ্লেস হলো সিলিকেটের পাতলা একটা মসৃণ আবরণ যা দ্রব্যের পৃষ্ঠে চকচকে মসৃণ আবরণ তৈরি করে। এই গ্লেস প্রয়োগ করার পরে উক্ত গ্লেস দ্রব্যের পৃষ্ঠে স্থায়ীভাবে লাগানোর জন্য আমরা যে ফায়ারিং করে থাকি তাই মূলত গ্লোস ফায়ারিং। আমরা সাধারণত কর্ডিরাইট বডি এবং রুটাইল বডি কন্টিনিউয়াস টানেল ক্লিন অথবা শাটল ক্লিনে ফায়ারিং করে থাকি। কর্ডিরাইট বডির ফায়ারিং তাপমাত্রা হলো 2200 ডিগ্রি ফারেনহাইট এবং রুটাইল বডির ফায়ারিং তাপমাত্রা 1830 ডিগ্রি ফারেনহাইট।
মূলত কন্টিনিউয়াস টানেল ক্লিনে আমরা 20 থেকে 22 ঘন্টা ফায়ারিং সার্কেলের দ্রব্য দেখে গ্লেজ ফায়ারিং করে থাকি। দ্রব্য গ্লেজ ফায়ারিং হওয়ার পরে সে দ্রব্যকে আমরা বিভিন্ন জোনে ভাগ করে ক্লিনে ফায়ারিং করার সময় চুল্লির সর্বশেষ প্রান্ত হলো কুলিং জোন। সে কুলিং জোনে থেকে দ্রব্যকে বেশি কিছুক্ষণ সময় ঠান্ডা রাখা হয়। ঠান্ডা রাখার পরে দ্রব্যকে বের করে তার গ্রেডিং করতে হয়, অর্থাৎ ভালো মন্দ যাচাই বাছাই করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জেনে নেব কর্ডিরাইড বডি এবং রুটাইল বডির ব্যবহার ক্ষেত্রগুলো। প্রথমে আমরা জানি কর্ডিরাইড বডির ব্যবহার ক্ষেত্রগুলো কোথায়। প্রথমত, এই বডির অধিক থার্মাল শক রেজিস্ট্যান্স থাকার কারণে বৈদ্যুতিক ক্ষেত্রে প্রধানত কয়েল ফর্ম এবং রেজিস্ট্যান্স ওয়্যারের সাপোর্টের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এর রোটাল বডি কর্ডিরাইড বডি বর্তমানে থার্মোকাপল তৈরিতে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নেব রুটাইল বডির ব্যবহার। এই বডির অধিক থার্মাল শক রেজিস্ট্যান্স থাকার কারণে বৈদ্যুতিক ক্ষেত্রে প্রধানত কয়েল ফর্ম এবং রেজিস্ট্যান্স ওয়্যারের সাপোর্টের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে আমরা ব্যবহার করি। থার্মোকাপল তৈরিতে রুটাইল বডি ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল সিরামিক দ্রব্য তৈরিতে রুটাইল বডি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনে নিব টিটেনাইট বডি বলতে কি বোঝায়। যে সমস্ত বিশেষ বডি প্রস্তুত করে শতকরা 60 থেকে 70 ভাগ রুটাইল ব্যবহার করা হয় তাকে টিটেনাইট বলে। রুটাইট অর্থাৎ টিটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ, অর্থাৎ যে বডিতে অধিক পরিমাণ টিটেনিয়াম থাকে, যার পরিমাণ এখানে বলা হয়েছে 60 থেকে 70 ভাগ, তাকে আমরা মূলত রুটাল বা টিটেনাইট বডি বলে থাকি। এরপর আমরা জেনে নেব লাভা বডি। আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে মূলত দুইটি জিনিস সৃষ্টি হয়, একটি হলো লাভা এবং অপরটি হলো অ্যাশ। যে সমস্ত পদার্থ অল্প তাপে সহনীয় থাকে তারা বেশি তাপমাত্রা পাওয়ার কারণে অ্যাশ হয়ে আকাশে উড়ে যায়, এবং যাহা অতিউচ্চ তাপমাত্রা সহনীয় থাকে তাহা গলিত আকারে নিচে জমা থাকে। এর নিচে যে গলিত অবস্থা থাকে এটাকে আমরা মূলত লাভা বডি। আবহাওয়ার কারণে এই লাভাগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে ভূপৃষ্ঠের উপরে এক কঠিন দেহ বা কাঠামো তৈরি করে, একে আমরা মূলত লাভা বডি বলে থাকি। অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে উত্তপ্ত লাভা আবহাওয়ার কারণে ধীরে ধীরে ঠান্ডা হয়ে ভূপৃষ্ঠের উপরে যে কঠিন দেহ বা কাঠামো গঠন করে তাকে আমরা লাভা বডি বলে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখানে লাভা বডির কয়েকটি ছবি দেখা দেওয়া আছে। এগুলি মূলত আমরা বিভিন্ন ধরনের পসিবল তৈরি করার কাজে ব্যবহার করে থাকি, অর্থাৎ সিরামিকের কোনো দ্রব্য থেকে স্যাম্পল হিসেবে অতি উচ্চ তাপে পুরানোর জন্য বা টেস্টিং করার জন্য আমরা যে সমস্ত ডিফেক্টিভ পাত্র ব্যবহার করে থাকি সেগুলি হলো লাভা বডি। এছাড়া বিভিন্ন ধরনের ডেকোরেটিভ দ্রব্যাদি হিসেবে এই লাভা বডিগুলা ব্যবহার করা হয়ে থাকে। যে শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো টিটেনাইট বডির কিছু গুণাবলী এখানে দেওয়া আছে। প্রথমে আমরা দেখবো যে তার আপেক্ষিক গুরুত্ব 1.3। টিটেনাইট বডির পানি শোষণ ক্ষমতা 0% এবং এর গ্লেজ ফায়ারিং তাপমাত্রা 1830 ডিগ্রি ফারেনহাইট। টিটেনাইট বডি তাপে প্রসারণক হল 7.10 × 10⁻⁶। এই রেশিওটা দেওয়া হয়েছে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্য যখন ফায়ারিং হয় তখন তার পুরো তার তাপীয় প্রসারণ করা হয় এই পরিমাণ। টিটেনাইট বডির টান শক্তি 7000 PSI, এর চাপ শক্তি 90000 PSI। টিটেনাইট বডির মডুলাস অফ রাপচার অর্থাৎ ভাঙ্গন ক্ষমতা 7000 PSI। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো লাভা বডির কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য। লাভা বডির আপেক্ষিক গুরুত্ব 3.1, পানি শোষণ ক্ষমতা 0%, লাভা বডির গ্লেজ ফায়ারিং তাপমাত্রা
1850 ডিগ্রি ফারেনহাইট, তাপীয় প্রসারণ গুণাঙ্ক 6.2 × 10⁻⁶, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। লাভা বডি টেন্সিল স্ট্রেংথ অর্থাৎ টান শক্তি 9500 PSI, চাপ শক্তি 80000 PSI। লাভা বডির মডুলাস অফ রাপচার 12500 PSI। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে টিটেনিয়াম বডির একটা শতকরা হার দেওয়া হয়েছে। এখানে দেখো টিটেনাইট বডির মূল উপাদান হলো রুটাইল অর্থাৎ টিটেনিয়াম অক্সাইড 80%, ম্যাগনেশিয়াম অক্সাইড 5%, বেরিয়াম অক্সাইড 5%, জিরকোনিয়াম অক্সাইড 10%। এই শতকরা হার তৈরি হওয়ার ফলে আমরা যে বডিটা পাই ওই বডির পুরানো তাপমাত্রা সম্ভাব্য 1830 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা কম বা বেশি হয় মূলত কাঁচামালের শতকরা হারের উপরে বেস করে, অর্থাৎ কাঁচামালের পরিমাণ কম বা বেশি হলে আমার ফায়ারিং তাপমাত্রা কম বা বেশি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনে নেব টিটেনাইট বডির ব্যবহার। টিটেনাইট বডি মূলত সাধারণত গ্যাস কার্বাইড, জেট এবং রকেটের মোটর টিউব তৈরিতে ব্যবহৃত হয়। 2, উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয় এমন ফার্নেসে ব্যবহার করা হয়, অর্থাৎ উচ্চ তাপমাত্রা যে সমস্ত ফার্নেসে আমরা দ্রব্য উচ্চ তাপমাত্রা হয়ে থাকে ওই সমস্ত ফার্নেসে আমরা তাপ সহনীয়র জন্য টিটেনাইট বডি ব্যবহার করে থাকি। গলনীয় কাজে ব্যবহৃত হয় এমন ক্রুসিবল তৈরিতে ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রীর উচ্চ তাপমাত্রায় অর্থাৎ সিরামিকের বিশেষ করে বিভিন্ন কাঁচামাল গলানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রুসিবল বা পাত্র ব্যবহার করে থাকি। ওই পাত্রগুলো মূলত টিটেনাইট বডির হয় কারণ এতে অতি উচ্চ তাপে সহনীয় থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনেকগুলো বিষয়ের উপরে পাঠদান করেছি। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় এবং বাস্তবিক ক্ষেত্রে। আজকে আমরা মূলত যে বিষয়গুলো পাঠদান করলাম সেগুলি হলো স্ট্যাটাইট বডি, স্পার্ক পার্ক, কোয়াড্রিলাইট বডি, রুটাইল বডি, লাভা বডি ইত্যাদি। এই সমস্ত বডিগুলো কিন্তু মূলত অ্যাডভান্স সিরামিক্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ এগুলি আমরা বিশেষ ক্ষেত্রে বিশেষ কাজে ব্যবহার করে থাকি। বাংলাদেশে সাধারণত এই সমস্ত দ্রব্য যেহেতু এখনো ওইভাবে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় না, আমরা বিদেশ থেকে কিনে নিয়ে এসে আমাদের বিভিন্ন কাজের জন্য, তবে আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো কাঁচামাল উৎপাদন প্রক্রিয়া সম্বন্ধে ভালোভাবে ধারণা নিয়ে আমরা দেশে উৎপাদন করে দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটাইতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠদানের উপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে অথবা আমার ইমেল অথবা টেলিফোনে প্রশ্ন করতে পারবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তোমরা ঘরে পড়বে এবং প্রশ্নগুলো নোট করে রাখবে। আমাদের পরবর্তী ক্লাসে পাঠ্যসূচি হলো ইলেকট্রিক্যাল পোর্সিলিন, অর্থাৎ ইলেকট্রিক্যাল পোর্সিলিন আমরা দুইটা অংশ ভাগ করেছি। আগামী ক্লাসে জানবো আমরা ইলেকট্রিক্যাল পোর্সিলিন উৎপাদনের তাত্ত্বিক বিষয় এবং পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল পোর্সিলিনের উৎপাদন কৌশল সম্বন্ধে জানার আশা ব্যক্ত করছি। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে নিজের গৃহে অবস্থান করবে, বয়োজ্যেষ্ঠদের নিরাপদে রাখবে, ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, জনসমাগম এড়িয়ে চলবে এবং বাইরে থেকে ঘর। সকলে সুখে থাকো, সুস্থ থাকো, এ কামনায়।
আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ। ফাইনাল রিজাল্ট।